স ওয়েলকাম টু চিরকুটি ইনফিনিটি আর আমি স্বর্ণে এসে গেছি তোমাদের সকলের ফেভারিট সিরিয়াল গাঁট ছড়ার একটা লেটেস্ট আপডেট দেবো বলি মা কালাডলা বিগার গায়া মানে আমাদের মঞ্জিরা দেবীর কাছে খবর এসেছে যে তার ছেলে তার বৌমাকে নিয়ে মানে খড়িকে নিয়ে শিবরাত্রি পালন করেছে তিনি খেপে গেছেন এই খবরে তারই মধ্যে মিডিয়া এসে নানান রকম প্রশ্ন শুরু করে দিয়েছে অনেক কষ্ট করে ঋদ্ধি তার মাকে বুঝিয়ে দিয়েছে যে আমি জানতাম আমি জানতাম যে খড়ির বিয়ের পরে এটা প্রথম শিবরাত্রি তাই মিডিয়া আসবেই তাই জন্য আমি পরিবারের সম্মান রক্ষাত্রে পৌঁছে গেছিলাম মন্দিরে তো বেশ ভালো কথা খড়ির মা মানে খড়ির শাশুড়ি মা এখন বড় বড় ভাষণ দিয়ে বসে বুঝতে পেরেছে সবাই আমার ছেলে যা করেছে পরিবারের কথা ভেবে করেছে কিন্তু এই যে কুচিটা ছোট পিসে মশাইটা আছে না এটা মহা এ কী করেছে রাত্রিবেলায় লক্ষ্য করেছে যে রৃদ্ধি খড়ির ঘরে ঢুকেছে আর সাথে সাথে মঞ্জিরাকে নিয়ে চলে এসছে সে বলছে যে দেখো বড় বৌদি এই ঘরের মধ্যে ওরা আছে চলো না মেরে দেখি আরে এ আরি পাচ্ছে আরে পিসে মশাই নাকি আরি পাচ্ছে কান লাগিয়ে শুনছে যে কি কথা হচ্ছে ভেতরে সেই সময় আমাদের খড়িকে ওষুধ লাগিয়ে দিচ্ছে আমাদের ঋদ্ধি যদিও এদের আগে একটা যুদ্ধ হয়ে গেছে কারণ খড়ি বলে দিয়ে দিয়েছিল যে একদম আপনি আমার সাথে ইয়ে করে কথা বলবেন না খড়িকে এখন মেজাজ দেখিয়েছে ঋদ্ধি যে আপনি কি ভাবছেন আপনার একার মেজাজ আছে আপনার থেকে রাগ আমার বেশি জেদ আমার বেশি তাই সবসময় আমার কথা শুনে চলবেন বলে তো এখন মলম টলম লাগিয়ে দিচ্ছিলো তারপরে যে খাইয়ে দাইয়ে দেওয়ার কথাও হচ্ছে যে আপনাকে খেতেই হবে না খেলে আপনি উল্টে পড়বেন আমারই ঘাড়ের উপরে আমাদের খড়িও বলে দিয়েছে যে হ্যাঁ একদম কথা বলবেন না আমি উল্টে যদি পড়ি আপনি আমাকে ধরবেন না এইসব নিয়ে এদের মধ্যে দুষ্টু মিষ্টি অশান্তি তো চলছিল বেশ ভালো কিন্তু এগোচ্ছে এদের স্টোরি লাইনটা মানে এত সুন্দর প্রেম চলছে যে কেউ ধরতেই পারছে না আর ওইদিকে মঞ্জিরা দেবী এখন সাংঘাতিক পরিমাণে খেপে গেছে মঞ্জুলিকা হয়ে উঠেছে নুনি ওনার বক্তব্য হচ্ছে আমার ছেলে পাল্টে গেল তাহলে কি আমার ছেলে আমার সামনে একরকম বলে দলে তালে ওই মেয়েটার সাথে প্রেম করছে আরে বাবা ছেলের বিয়ে হয়ে গেছে তো ছেলে তো বউমার একটু হবেই তা এই বিষয়টা তো ওনাকে মানতে হবে কিন্তু উনি না মেনে উনি ভাবছেন ছেলেকে বাচ্চাদের মতো আঁচলে গিটটি দিয়ে রেখে দেবেন কিন্তু উনি ভুলে গেছেন ছেলে তো বড় হয়ে গেছে গিট তো খুলতে শিখে গেছে তাই গিট খুলে পালিয়ে গিয়ে বউয়ের আঁচলে নিজেই বেঁধে দিয়েছে নিজেকে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের মঞ্জিরা দেবী মানে মঞ্জুলিকা না সরি মঞ্জিরা দেবী সাংঘাতিক মনোকষ্টে ভুগছেন এবং তার সামনে এই সত্যি চলে এসছে ছেলের এই দুঃখ কষ্ট আর মেনে নিতে পারছে না ওনার ছেলে ওনার থাকবে কেন লোকের হবে উনি সারা জীবন ওনার স্বামীর সাপোর্ট পাননি উনি সারা জীবন ওনার স্বামীর সাপোর্ট পাননি সুতরাং খড়ি কেন পাবে আসলে দেখতে গেলে এটাই হচ্ছে ফ্যাক্ট ম্যাক্সিমাম সংসারের এটাই একটা ফ্যাক্ট আর প্রত্যেকটা সিরিয়ালে এইরকমই কিছু না কিছু একটা ফ্যাক্ট দেখানো হচ্ছে আর এখানকার ফ্যাক্টও কিন্তু একদম প্রথম দিকে ক্লিয়ার করে দিয়েছে সেটা হচ্ছে আমাদের রাহুলের মা মানে যিনি এ বাড়িতে রয়েছেন তিনিই বলে দিয়েছেন যে আমার দাদার তো কোনো দেখাই পাওয়া যায় না তো তুমি কি সেই কারণে ফার্স্ট্রেশনে ভুগছ উনি সত্যি সত্যি ফার্স্ট্রেশনে ভুগছে তারই মধ্যে ওনার ছেলে ছিল ওনার জীবন সেই ছেলে আবার বউ হয়ে যাচ্ছে তাহলে উনি একা কেন সাফার করবেন তো এই নিয়ে উনি এখন আপসেট আছেন কারোর জীবনের প্রেম ভালোবাসা ওনার সহ্য হচ্ছে না কারণ ওনার জীবনে কোনো কিছুই নেই তো যাই হোক সেটা বড় কথা না বড় কথা ওদিকে দুতি ফোন করেছে দুতি ফোন করে রাহুলকে বলছে তুমি কেন ঋদ্ধির সামনে সত্যিটা বললে না তুমি তাড়াতাড়ি বলবে তাড়াতাড়ি বিয়ে করতে হবে না হলে একটা কেস খেয়ে যাবো তুমিও খাবে আমিও খাবো মানে বুঝতেই পারছো কোলে আসতে চলেছে তো এরই মধ্যে রাহুলের মা সেখানে এসে বলছে তুই দুটি বলে কার সাথে কথা বলছিলি আমি তোকে ওই বড় ব্যবসার মাথা করব বলে ভাবছি আর তুই এখানে দুতি সাথে কথা বলছিলি রাহুল বলছে দুতি না না শ্রুতি শ্রুতি তো যাই হোক এইভাবে বেশ সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে ওদিকে দুতির মা কিন্তু যে দুতি কিছু না কিছু একটা অঘটন ঘটিয়ে এসেছে যার জন্যে মুখ কালো করে বসে রয়েছে আর এই দিকে খড়ি মনে মনে ভাবছে যে কিছু একটা করে দুতির মুখ থেকে সমস্ত সত্যিই বলাতে হবে মা কালার ওদিকে বিগড়ে গেছে তারই মধ্যে এতটাই বিগড়েছে তো যে রান্নাঘরে এবার বউয়ের কপাল টপালে মোড়ক টোরক দেওয়া শুরু করে দিয়েছে আগের দিন রাত্রে ঘরের মধ্যে গিয়ে মলম লাগিয়ে দিচ্ছিল মা বাইরের থেকে উঁকি মেরে সেসব জিনিস আবার দেখছিল এইবার ওপেন রান্না করে বরফ লাগাচ্ছে আর এইটা যদি মঞ্জুলিকা না মানে সরি মঞ্জিরা দেবী দেখে তাহলে কি হবে জানতে হলে বন্ধুগণ দেখতেই হচ্ছে সিরিয়াল গাঠ ছড়া স্টার জলসা ও স্টার জলসা এস ডিতে আমার ভিডিও দেখার জন্য ও লাইক কমেন্ট শেয়ার করে চিরকুট ইন ফ্রেন্ডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে